নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বানারস ট্যুরের একটি ছোট্ট ভিডিও। তো প্রথম দিন আমরা বানারসে গিয়ে কিভাবে প্রথম দিনটা আমরা কাটালাম তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। তো আমরা ট্রেনে যাওয়ার সময় কিছু ফটো তুলেছিলাম, এই চলে এসেছি বানারসে। এটা হচ্ছে বেনারস ঢোকার সময় যে ব্রিজটা পড়ছে গঙ্গার ওপরে, সেই ব্রিজটার ছবি। তো আমরা ঢুকে পড়েছি বেনারসের ভেতরে। তো বেনারস ঢোকার আগে স্টপেজে এক ঘন্টা করে ট্রেনটা দাঁড় করিয়ে রাখে। তোমরা চাইলে সেই কাশী স্টেশনে নেমেও তোমরা অটো বা টোটো ধরে চলে যেতে পারো বেনারসে। তো আমরা বেনারসেই নেমেছি, যেহেতু টিকিটটা বেনারস পর্যন্ত করা ছিল, অনেকে কাশী পর্যন্ত যেতে পারো। তো বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি বেনারসে। গঙ্গাটা দেখতেই পাচ্ছ, সেই পবিত্র গঙ্গা, খুব সুন্দর। ট্রেন থেকে দেখতে খুবই ভালো লাগে, কাছে গেলে তো আরও সুন্দর লাগে। তো আমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করেছি। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি বেনারস স্টেশনের সামনে। তো বেনারস স্টেশন থেকে আমরা ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি অটো বা টোটো ধরার জন্য। তো আমরা একটা অটো রিজার্ভ করেছি, যেখানে অটো রিজার্ভ করতে লাগে 100 টাকা, সেখানে আমরা নিয়েছি তো 130 টাকা। তো 130 টাকা দিয়ে আমরা অটোটা রিজার্ভ করে আমরা চলে যাব এখন ভারত সেবা আশ্রমে। তো সেখানে আমরা চলে এসেছি। এখানে প্রত্যেকের ব্যবহার খুবই ভালো, নম্র, খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে এখানে থেকে। এখানে 50 টাকা করে পার হেড কুপন দেওয়া হয় খাবারের জন্য, 2 বেলা খাবার, দুপুরবেলা এবং রাত্রেবেলা। খুবই সুন্দর ব্যবস্থা, লিফট আছে বয়স্কদের জন্য বা উপর ওঠার জন্য লিফট আছে। দেখো এটা হচ্ছে কার্যালয়। পার ডে 1000 টাকা, এসি এবং গিজারের সুব্যবস্থা। স্নান করে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এসেছি। এই থালাগুলো নিজের হাতে ধুয়ে তারপরে খেয়ে আবার ধুয়ে রেখে দিতে হবে। তো আমরা প্রত্যেকে ডিশ নিয়ে নিয়েছি, ওখান থেকে ডিশ নিয়ে আমরা খেয়ে নেব। এখানে এক এক দিন এক এক রকম তরকারি বা ডাল রান্না হয়। তো আমাদের খুব ভালো লেগেছে এখানে, কারণ বাইরে এখানে খাবার দাবার আমাদের খুব একটা ভালো লাগেনি, যেহেতু আমরা বাঙালি, ভাত খেতে ভালোবাসি, নিরামিষ হলেও তবে ভাত দরকার। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি বাইরে। এখন আমরা ট্যুরিস্ট স্পটগুলো দেখে নেব, চলুন। যেহেতু বাচ্চা নিয়ে গেছি এবং দুপুরের পর বেরিয়েছি, তাই আমরা প্রথমে দেখে নেব আজকে দুর্গা মন্দির। তো এখানে ফটো তোলা নিষেধ ছিল, প্রথমে আমি দেখিনি, তো ভুলবশত আমি ফটোটা তুলে নিয়েছি। তো তোমরা দেখতেই পাবো এখানে দুর্গা মন্দিরের খুব সুন্দর একটা ছবি তোমাদেরকে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি শেয়ার করো, যাতে সবার দেখতে দেওয়ার সুযোগ করে দিও। সংকট মোচন মন্দিরের দিকে এগাবো। তো এখন বেজে গেছে বিকাল 5টা মতো। তো এখানে আমরা কিছুটা সময় লাগবে, 1 ঘন্টা সময় লেগেছে, কারণ ভেতরে একদম ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য বাইরেটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে কিছু কিছু দোকান আছে যেখান থেকে তোমরা ফুলের মালা, গোলাপ এসব কিনতে পারবে ঠাকুরের জন্য। তারপরে সাইডে অনেক মালা বা গিফট দেওয়ার জন্য অনেক কিছু আছে, তোমরা এখান থেকেও জিনিস কিনে নিতে পারবে।
তারপর এখানে জুতো রাখার জায়গা, ব্যাগ, পার্স অথবা চাবি, ক্যামেরা সব কিছু রাখার ব্যবস্থা আছে। এরপর আমরা আস্তে আস্তে চলে যাব গোধুলিয়া মার্কেটের দিকে, তারপর সেখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে আমরা চলে যাব আবার ভারত সেবা আশ্রমে। তো ভারত সেবা আশ্রমে 10টার মধ্যে ঢুকতে হবে। তো আমরা সেইভাবে কিছু ফটো তোমাদের কাছে শেয়ার করছি, এরপর নেক্সট পার্টটা দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্তই, প্রথম দিনের ভিডিওগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম।